ফাইনালি ফেসবুক পেজে এবং ফেসবুক প্রোফাইল টাইপ পেজে আপনারা এখন থেকে টাকা ইনকাম করতে পারবেন। ফেসবুক পেজে এবং প্রোফাইল টাইপ পেজে নতুন একটি অপশন কিন্তু যুক্ত করেছে, তো অপশনটি হচ্ছে মনিটাইজেশন অপশন। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মনিটাইজেশন অপশন, এই মনিটাইজেশন অপশনটি এনাবেল করে আপনারা চাইলে খুব সহজেই আপনাদের প্রোফাইল থেকেই কিন্তু মাসে হাজার হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের প্রোফাইলে মনিটাইজেশন অপশনটি চালু করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েল গাইজ, ফেসবুক পেজে এবং ফেসবুক প্রোফাইল টাইপ পেজে মনিটাইজেশন অপশনটি এনাবেল করার জন্য আপনাকে অ্যাডফার্স যে কাজটি করতে হবে, আপনাকে সর্বপ্রথম ফেসবুকে প্রবেশ করতে হবে। তো ফেসবুকে আসার পর আপনারা এখান থেকে আপনাদের ফেসবুকের হোম পেজটি দেখতে পারবেন। তারপর এখান থেকে অ্যাডফার্স যে কাজটি করবেন, এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে একটি আইকন, এই আইকনের উপর জাস্ট আপনারা প্রোফাইল আইকনের উপর জাস্ট আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইখান থেকে আপনারা একটি অপশন এখান থেকে দেখতে পারবেন, এই যে এখানে একটি অপশন আছে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন, আপনারা জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ড নামে অপশনে টাচ করে দেবেন। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন একটি অপশন মনিটাইজেশন নামে একটি অপশন। তো আপনার প্রোফাইলে যদি মনিটাইজেশন অপশনটি না আসে তাহলে আপনারা চাইলে আমাকে ইনবক্স করতে পারেন। আর মনিটাইজেশন অপশনটি আসলে কীভাবে আপনারা মনিটাইজেশন এনাবেল করে টাকা ইনকাম করবেন সেই প্রসেসটাই এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো মনিটাইজেশনে আসার পর এখান থেকে জাস্ট আমরা মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেব। তো মনিটাইজেশন অপশনে আসার পর এইখান থেকে আপনারা একটি অপশন দেখতে পারবেন নট ভেট অ্যাভেলেবল, অর্থাৎ আমার এই প্রোফাইলে এখনও পর্যন্ত অ্যাড চালু হয়নি, এই কারণে এখান থেকে দেখাচ্ছে যে নট ভেট অ্যাভেলেবল। তো আপনার প্রোফাইলে যদি দেখায় যে নট ভেট অ্যাভেলেবল তাহলে আপনি কীভাবে আপনার প্রোফাইলে স্ট্রিম অ্যাডস, অর্থাৎ অ্যাডস কীভাবে আপনারা চালু করবেন। তো এইখান থেকে আপনারা তিনটা অপশন দেখতে পারছেন। তো এই তিনটা অপশনের প্রথমটি আছে হচ্ছে বোনাস, দ্বিতীয়টি স্ট্রিম অ্যাড এবং তৃতীয়টি সাবস্ক্রিপশন। তো এইখান থেকে যদি আপনারা এই যে স্ট্রিম অ্যাডস এই অপশনটি যদি চালু করেন তাহলে কিন্তু উপরের এই দুইটা অপশন কিন্তু এমনিতেই চালু হয়ে যাবে, অর্থাৎ আপনার কাজ হবে আপনার প্রোফাইলে এই ইন স্ট্রিম অ্যাডস এই অপশনটি চালু করতে হবে। তো এই ইন স্ট্রিম অ্যাড আমাদের ভিডিওতে চালু করার জন্য ফেসবুকের কিছু রুলস আছে, যে রুলসগুলো আমাদের কিন্তু ফলো করতে হবে। তো আমি যদি এখান থেকে ইন স্ট্রিম অ্যাডস এই অপশনে টাচ করি সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এখানে লেখা আছে যে ইউ আর নট এলিজিবল, দ্য ফলোয়িং ক্রিয়েটরিয়া মাস্ট বি মিট। তো এখান থেকে মাস্ট বি আপনার 5000 ফলোয়ার লাগবে। তো এখান থেকে দেখতেই পারছেন এখান থেকে লেখা আছে যে গ্রো ইয়োর অডিয়েন্স, এখান থেকে এ মিনিমাম অফ 5K ফলোয়ার্স, মানে আপনাকে 5K ফলোয়ার পূরণ করতে হবে। তো তারপর এখান থেকে আপনারা এঙ্গেজ দেখতে পারবেন, এখান থেকে লেখা আছে যে এ মিনিমাম ডিমান্ড অফ 16,000 অফ ডিমান্ড অফ ভিডিওস অর লাইভস, এখান থেকে অবশ্যই আপনার একটি ভিডিও থেকে এবং লাইভস থেকে মানে 60,000 এঙ্গেজমেন্ট হতে হবে, 60,000 এঙ্গেজমেন্ট হতে হবে এবং 600,000 মিনিট কিন্তু ওয়াচ টাইম আপনাকে পূরণ করতে হবে মাত্র 60 দিনের ভিতরে। এটা কিন্তু খুবই ইজি ব্যাপার, কারণ আপনার একটি ভিডিও যদি আপনার একবার ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু খুব সহজে আপনারা 600,000 মিনিট ইজিলি কিন্তু গেইন করে নিতে পারবেন। তো এখান থেকে লাস্টে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই লাস্টের অপশনটি যদি নীল থাকে তাহলে মনে করবেন যে আপনার ফেসবুকে স্ট্রিম অ্যাড চালু হওয়ার সম্ভাবনা আছে, আর যদি এটা যদি নীল না থাকে তাহলে ভাববেন যে আপনার প্রোফাইলে কোনো প্রবলেম আছে, যে কারণে আপনার প্রোফাইলে কখনোই কিন্তু স্ট্রিম অ্যাড চালু হবে না। তো মূলত এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই ফেসবুকে কিন্তু ইন স্ট্রিম অ্যাড মানে মনিটাইজেশন অন করে নিতে পারবেন খুব সহজেই, মানে হচ্ছে 5000 ফলোয়ার এবং 600,000 ওয়াচ টাইম আপনাকে পূরণ করতে হবে। যদি আপনারা এটা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ফেসবুক থেকে কিন্তু মাসে হাজার হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন। ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।